হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেকদিন ভিডিও করা হয় না আমার ব্যস্ততার কারণে, কারণ আমি এখন একটু পরীক্ষা চলতেছে, এখন এই জন্য পরীক্ষা নিয়ে একটু ব্যস্ত আছি, এই জন্য অনেকদিন ভিডিও দিই না। তো আজকে একটু সময় পেলাম সেই ফাঁকে আমার লক্ষ্যে কবুতরগুলো ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। তো আসলে এখন বাজারে ঠিক মতো যাইতে পারি না, যার কারণে আপনাদের কবুতর দেখাইতে পারি না। তো আমার নতুন কিছু বাচ্চা হয়েছে, এই বাচ্চাগুলো দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ঝুট ও কালদমের বাচ্চা, ঝুট, এটা ঝুট, একটা ঝুট, একটা বেঝুট। এর বাবা মা হলো একটা কালদম আর একটা জিরা, তার থেকে ঝুট বাচ্চা বেরোইছে, কিন্তু দুজনেই, একজনও কিন্তু ঝুট নেই, অথচ বাচ্চাটা ঝুটও হয়েছে। এখানে আছে জিরা কবুতরের বাচ্চা একজোড়া, এরা সব হাই ফ্লাই, এখানে যা দেখতেছেন সবই হাই ফ্লাই, এরা হাই ফ্লাই মোটামুটি, কিন্তু বাজি, এর বাবা মা অনেক বাজি করে, বাবা সরি বাবাটা ওড়ে আর মাটা বাজি করে। 3 ঘন্টা মতো এর বাবা মা উঠছে, 3 ঘন্টা বেশি সম্ভবত, আসলে ওইভাবে টাইম ধরে উড়ানো হয় না সবসময়। এখন কবুতর আমি কোনো কবুতরই উড়াচ্ছি না, কারণ কিছু অনেক কিছু কবুতর আমার হারাই গেছে। এইখানে আছে কালদমের বাচ্চা, এই একটা আর একটা, এক পেয়ারেরই বাচ্চা, দুটা দুইজনের কোলে রাখছে, কারণ যে বাচ্চা আল্লাহ বাঁচাই রাখছে এটাই অনেক, পুরো মরে গেছিল একটা বাচ্চার মধ্যে, সম্ভবত এই ছোটোটাই হবে। আল্লাহর রহমতে এখন ওরা সুস্থ আছে, একদম ছোটোবেলায় থেকে খুবই অবস্থা খারাপ ছিল, কোনো মতে জানটা আর কি আল্লাহ রাখছিল এই সে ঠান্ডাতে। আমি কিছু অনেক ভাই শুধু হাত বাজি ই করে, আমি একজোড়া আসলে সেট মিল করছি হাত বাজি সবজি, মানে বুনো কবুতরের। আর এইখানে একটা রাজশাহী আছে হাত বাজি, এইটা বন্ধুরা ভিডিওটা মেমোরি ফুল হয়ে গেছিলো এই জন্য কেটে গেছে। আমি যেটা বলতেছিলাম, আমি যে হাত বাজি সাদা একটা আনছি, এই যে এইখানে দেখতেছেন আচ্ছা, এটা হলো রাজশাহী থেকে বাজি কবুতর, ওর সাথে সেট মেলানোর জন্য একটা মায়া একজনের কাছে দেখছি, ওইটা আনবো। তো এইখানে আমার দেখা যাচ্ছে যে আমার ইন্ডিয়ান লোকনের একজন বাচ্চা আছে এইখানে, আর এইখানে আছে এক পিস লাল গোলার বাচ্চা, এই পেয়ারটা বিক্রি হবে আমার। এরা মাদিটা, মাদি যে মানে এই মায়াটা ফ্লাইং টাইম খুব ভালো, আর নরটার ফ্লাইং একটু কম আছে মাদির তুলনায়, কারণ যে নরটা একটু বড় সাইজের আর গলা কষা। এইখানে আছে আমার রাজশাহী কালদম ডিমে, এই দেশি একজোড়া লোটন, তার এখানে দেখতে পাচ্ছেন যে সবজি ডিমে আছে। এখানে বোম্বাইয়ের বাচ্চা, খুবই অবস্থা কাহিল, শীতে অনেক কাতর। আর এখানে আমার রাজগোলা বিগ সাইজ, এখানে কালদম আছে, ওরা ডিমে আছে। আর এক প্যাস বাচ্চা হিসেবে একটা 13 লাজা, আর মাদিটার 14 লাজা,
বাচ্চাটার বাপ হলো 12 টাকা। তো বন্ধুরা, আমার আজ উপরে যে কবুতরগুলো আপনাদের সকলকে দেখালাম, সব কিছুই দেখালাম। তো বন্ধুরা, এখন আমার সবই মোটামুটি, আমার সব ভালো ফ্লাইংয়ে রেজাল্ট করা কবুতরগুলোই রাখছি বেশি। তার মধ্যে একটা মাদি আছে, এইখানে একটা মাদি আছে যেটা আমি উড়াই নাই এখনো, এই 9টাকে উড়াইছে, ওর বাচ্চা ইনশাল্লাহ ভালো দেখা যাচ্ছে। তো আমি আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করতেছি, আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।